কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর হাতে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন বাংলাদেশ কল্যাণ পার্টির হাতগড়ি মার্কার প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মাহমুদ ইব্রাহিম। এই ফুল দেওয়ার কয়েক সেকেন্ডের দৃশ্য পাল্টে দিয়েছে কক্সবাজার এক আসনের পুরো হিসাব নিকাশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া আসনের মোড় ঘুরিয়ে দেন কল্যাণ পার্টির প্রার্থী ইব্রাহিম। চকরিয়া পেকুয়া সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে প্রতিনিধি হিসেবে এখানে আপনাদের কাছে পাঠিয়েছেন এবং আমাদেরকে জেলা আওয়ামী লীগকে নির্দেশনা দিয়েছেন যে আপনাদেরকে এই কথাটুকু জানিয়ে দেওয়ার জন্য। কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার সন্ধ্যায় চকরিয়া আবাসিক মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত হলে তাকে স্বাগত জানায় আওয়ামী লীগের নেতা কর্মীরা। আমরা সবাই একাত্তা হয়ে চকরিয়া পেকুয়ায় হাতগড়ি মার্কাকে বিজয়ী করার জন্য আজকে শপথ নিয়েছি। ওনাকে দিয়ে এইখানে আমরা এইখানে প্রমাণ করতে চাই যে নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে অন্য দলের মানুষও নির্বাচিত হতে পারে। কেন্দ্রীয় সিদ্ধান্তে মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে কাজ করবে আওয়ামী লীগ, আর যারা এর বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান জেলা আওয়ামী লীগ সভাপতি। কেন্দ্রীয় নির্দেশনায় আমরা এখানে বলেছি যে যখন নতুনভাবে শুরু হবে তখন যারা এটা বিরোধিতা করবে তখন সেটা আমরা সেই ব্যাপারে চিন্তা ভাবনা করবো। এ বিষয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী জানান নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে এগিয়ে যাবে হাতগড়ি মার্কা। ব্যক্তি ইব্রাহিম ঘরে ঘরে যেতে পারবে না, তার প্রতিনিধিরা যাবে, নৌকার কর্মী ভাইয়েরা যাবে, যাই বার্তারা দিবে যে এই ব্যক্তি এই মার্কা বর্তমান সরকারের উন্নয়নের ধারার জন্য আমরা বিজয়ী করতে চাই। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মাহমুদ ইব্রাহিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম সহ আরো পাঁচ প্রার্থী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।